বিষধর কালাজ সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গভীর রাতে গৃহস্থ বাড়ির ভিতর থেকে বিষধর কালাজ সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দির তলা সংলগ্ন এলাকার একটি গৃহস্থ বাড়ি। বিষধর কালাজ সাপটিকে দেখা মাত্রই খবর দেয় বন দপ্তরকে, যদিও পরবর্তীতে খবর দেয় শান্তিপুরের বন্য প্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। ওই রাতে উদ্ধারকারী অনুপম সাহা গিয়ে ওই গৃহস্থ বাড়ির ভিতর থেকে বিষধর কালাজ সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। যদিও ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়, পাশাপাশি এলাকায় প্রচুর মানুষের জমায়েত হয়। উদ্ধারকারী অনুপম সাহা জানান, সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন তিনি। লক্ষ্য করেছিলেন সাপ বলতে একটা হুটোপাটা করে একটা সাপ বেরিয়ে আসলো, আসার পরে রাস্তা দিয়ে রাস্তার কলপারের পাশ দিয়ে বেরিয়ে গেছে হুটোপাটা করে। আচ্ছা, এবার রাস্তা দিয়ে বাসের বাড়ির লোক এখানে কীর্তন শুনতে আসছিল, ওরাই দেখেছে যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সাপ। কি সাপ ওটা জানতে পেরেছেন? আমি জানতে পারলাম এটা কালার সাপের মতনই, এর আগে পেয়েছিল তো, এর আগে আমাদের বাড়িতে পাওয়া গেছিল। গায়ের রংটা কি দেখেছেন? গায়ের সাদা সাদা দাগ আছে, কালোর উপরে সাদা, এটা কালারসেই হবে আমি জানি, সামনে সামনে একটু অভিজ্ঞতা আছে। এর আগে একটা পেয়েছিল, ওর জন্য আমি বললাম এটা কালার সাপই, ওর জন্য কালার সাপই ওটা। কতটা আতঙ্কের মধ্যে ছিলেন? আতঙ্ক মানে আতঙ্ক তো থাকবে, ওটা তো ধরো এটা তো আতঙ্কের জিনিস, ওটা আতঙ্ক তো থাকতেই পারে মানুষ, এই হচ্ছে ব্যাপার। এলাকার নাম কি দাদা? এটা জগন্নাথ মন্দির জগন্নাথ তলা। আপনার নাম? যদু মাহাতো। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।